দেড় যুগ আগে বাংলাদেশ যখন টেস্ট আঙ্গিনায় পা রাখে তখন ক্রিকেটে হাতেখড়ি হয়নি আফগানিস্তানের ইতিহাস ঐতিহ্য রেকর্ড পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে টাইগাররা তবে সাম্প্রতিক সময় ক্রিকেটীয় লড়াইয়ে এর ছিটেফোটাও নেই দুই দলের লড়াইয়ে একাধিপত্য করে যাচ্ছে আফগানরা এশিয়া কাপেও ব্যতিক্রম ঘটল না একশো ছত্রিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে মাশরাফি বাহিনীকে লজ্জা উপহার দিল আজগার বাহিনী দুশো ছাপ্পান্ন রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় বাংলাদেশ স্কোরবোর্ডে বোর্ডে সতেরো রান উঠতে দুই ওপেনারকে হারায় টাইগাররা প্রথম উইকেটের শিকারে আফগান তরুণ তুর্কি মুজিবুর রহমান তার বলে আফতাব আলমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত শুরুতে ধাক্কা খাওয়ার পরও ধৈর্যের পরিচয় দিতে পারেননি লিটন দাস বাদে আফতাব আলমের এলবি ডব্ল্লিউর ফাঁদে পড়ে ফেরেন তিনি পরে মমিনুল হককে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন সাকিব তবে তাকে সঙ্গ দিতে পারেননি মমিনুল মাত্র নয় রান করেই ফেরেন দীর্ঘদিন পর দলে ফেরা এই ব্যাটসম্যান শিকারী গুলবাদিন নায়েব এরপর তাদের পথ ধরেন মোহাম্মদ মিথুন সেই গুলবাদিনের বলে বোল্ট হয়ে ফেরেন তিনি এতে খাদে পড়ে বাংলাদেশ সেই বিপর্যয়ের মধ্যে বুক জিতিয়ে লড়াইয়ের চেষ্টা চালান সাকিব তাকে দারুণ সঙ্গ দিতে থাকেন মাহমুদুল্লাহ তাতে বিপর্যয় কাটিয়ে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেন টাইগাররা তবে স্বপ্ন ভেস্তে যায় রশিদ খানের দুর্দান্ত গুগলিতে তাকে বত্রিশ রানে বোল্ড হয়ে ফিরলে সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ রশিদ খানের বলে ক্রিজে নামার পর থেকেই স্বচ্ছন্দ ছিলেন না তিনি সেই তারই বলে বোল্ড হয়ে ফেরেন মিস্টার কুল এতে খাদে পড়ে বাংলাদেশ এই পরিস্থিতিতে মেহেদি হাসান মিরাজ আউট হলে পাকে পড়ে লাল সবুজ জার্সিধারীরা রহমত শাহর বলে হাসমাতুল্লাহ শাহিদিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি সূচনা লগ্নে হসানুল্লাহকে ফিরিয়ে দেন আবু হায়দার রনি খানিক বাদে রহমাদ শাহকে ফিরিয়ে অভিষেক ম্যাচে স্মরণীয় শুরু করেন তিনি পরে হাসমাত উল্লাহ নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠেন মোহাম্মদ শারজাদ ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠেন তারা একান্ন রানের জুটি গড়ে চোখ রাঙ্গাতে থাকেন এ জুটে শাহজাদকে সাঁয়ত্রিশ রানে বাউন্ডারি লাইনে আবু হায়দারের তালুবন্দি করে তাদের চোখ রাঙ্গানি থামান সাকিব আল হাসান কিছুক্ষণ পরে অধিনায়ক আসগর আফগানকে সাজঘরে পাঠিয়ে আফগানিস্তানকে চেপে ধরেন তিনি পরে সামিউলা সেনোয়ারিকে নিয়ে চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন শাহিদি সেই পথেও বাধা হয়ে দাঁড়ান সাকিব স্পেন ঘূর্ণিতে বিভ্রান্ত করে সেনোয়ারিকে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার একের পর এক ব্যাটসম্যান ফিল্ডেও ক্রিজে থেকে যান শাহিদি বাংলাদেশ বোলারদের রীতিমতো ঘাম ঝরিয়ে ছাড়েন তিনি অবশেষে তাকে সরিয়ে পথের কাটা সরান রুবেল হোসেন লিটনের কট বিহাইন্ড হয়ে ফেরার আগে আটান্ন রান করেন হাসমাতুল্লাহ শায়দি এরপর মাঠে নামে বেশিক্ষণ টিকতে পারেন মোহাম্মদ নাবী ব্যক্তিগত দশ রান করে সাকিবের ঘূর্ণি ফাঁদে পড়ে এলপিডব্লু হন তিনি তখন পর্যন্ত লাগাম ছিল বাংলাদেশের হাতে এরপরই দৃশ্যপটে রশিদ খান তিনি যখন ব্যাট করতে নামেন তখন আফগানিস্তানের সংগ্রহ সাত উইকেট হারিয়ে একশো ষাট রান এসে গুলবাদিন নাইবের সঙ্গে জুটি বাঁধেন তিনি রিকিমতো ঝড় তোলেন ব্যাটসম্যান রশিদ তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দেন নাইব এতে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ রশিদ নাইব তাণ্ডবে এলোমেলো হয়ে যায় টাইগার বলিং লাইন আপ তাদের বিপক্ষে আবু হায়দার মশরাফি মিরাজ রুবেলদের কেউ সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত সাত উইকেটেই দুশো রান করে আফগানিস্তান রশিদ নাইব দুজন মিলে গড়েন সাতান্ন বলে পঁচানব্বই রানের জুটি টাইগার বলারদের ওপর স্টিম রোলার চালিয়ে শেষ পাঁচ ওভারে তারা গড়েন সাতান্ন রান রশিদ খান একত্রিশ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন সাতান্ন রানে গোলবাদি নাইব করেন হার নামানো বিয়াল্লিশ রান বাংলাদেশের হয়ে চার উইকেট নেন সাকিব আবু হায়দার নেন দুটি উইকেট ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ